নমস্কার বন্ধুরা, বেঙ্গল ওয়েদার কেয়ার চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগতম। তো এই মুহূর্তে আপনারা অন স্ক্রিনে নিজের চোখে সরাসরি উপগ্রহ চিত্রের মাধ্যমে দেখতে পাচ্ছেন যে কিভাবে এই মুহূর্তে ঘন কালো মেঘ সরাসরি পশ্চিম বাংলার উপর দিয়ে বাংলাদেশের দিকে ধীরে ধীরে কিন্তু যেতে আরম্ভ করে দিয়েছে। এবং বর্তমানে এই জায়গাটার দিকে যদি আমরা একটুখানি ট্র্যাকটাকে পজ করি, তাহলে কিন্তু বন্ধুরা দেখতে পাবেন যে বাঁকুড়া, বর্ধমান এবং নদিয়ার আশেপাশের দিকে মোটামুটি কিন্তু বিকালবেলা থেকেই, সন্ধ্যেবেলা থেকেই মোটামুটি কিন্তু বন্ধুরা বেশ ভালোই মেঘাচ্ছন্ন আকাশ তৈরি হতে আরম্ভ করে দিয়েছিল। এবং যত বেশি সময় যাচ্ছে, তত বেশি এই মেঘটা ধীরে ধীরে বাংলাদেশের দিকে যেতে আরম্ভ করে দিয়েছে। এবং বাংলাদেশের ক্ষেত্রে যশোর, লোহাগাড়া রয়েছে, খুলনা, বরিশাল, কুমিল্লা, ফরিদগঞ্জ, মাদুরাইপুর, এই সমস্ত অঞ্চলগুলোর দিকে কিন্তু ধীরে ধীরে যেতে আরম্ভ করে দেবে। অর্থাৎ এই মুহূর্তে পশ্চিম বাংলার ক্ষেত্রে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত ঘটানোর পর ধীরে ধীরে এই বৃষ্টিপাতটাই বাংলাদেশের দিকে কিন্তু ধীরে ধীরে যেতে আরম্ভ করে দেবে। তো এই মুহূর্তে বাঙালির মনে প্রশ্ন যেটা জাগছে যে বর্তমানে কি ফের আরও একবার রাত্রিবেলার দিকে, মাঝরাতে বেলার দিকে কি ফের বজ্রবিদ্যুৎ সহ তুমুল ঝড় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে? এই মুহূর্তে আলিপুর আবহাওয়া দপ্তরের তরফ থেকে সন্ধ্যাকালীন একখানা বড় সড়ো লেটেস্ট আপডেট চলে এসছে। সেই আপডেটে কি কি জানানো হয়েছে সেগুলো কিন্তু আমি আপনাদের সঙ্গে এই ভিডিওতে আলোচনা করব। তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং নিচে কমেন্ট বক্সে আপনি কোন জেলা থেকে এই ভিডিওটা দেখছেন অবশ্যই লিখে জানিয়ে দেবেন, তাহলে পরবর্তী দিনকে আপনার জেলার উপরে আমরা বেশি ফোকাস রাখব। বর্তমানে আমরা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের মোটে চলে আসলাম এবং কারেন্ট সিচুয়েশন আমরা যদি একটু আসি, তাহলে কিন্তু বন্ধুরা দেখতেই পারবেন যেখানটা কিন্তু নদীয়ার আশেপাশের দিকে, মুড়াগাছা রয়েছে, কৃষ্ণনগর রয়েছে, চাপড়ার আশেপাশের দিকে কিন্তু ব্যাপক আকারে বৃষ্টিপাত শুরু হয়ে গেছে। 10 মিলিমিটারের কাছাকাছি বৃষ্টিপাত চাপড়ার দিকে কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি, দাসেনার আশেপাশের দিকে, বাংলাদেশের ক্ষেত্রে ডামুডোয়া রয়েছে, কচ্ছেদপুর রয়েছে, এই এলাকাগুলোর ক্ষেত্রে। তো অনস্ক্রিনে দেখতে পাচ্ছেন বাংলাদেশের ক্ষেত্রে যদি আমরা একটুখানি এদিকে আসি, তাহলে দেখতে পাবেন যে মনমোহন সিং রয়েছে, সিলেট রয়েছে, মৌলভীবাজার, লাখাই, কিশোরগঞ্জ, মাদুরাইপুর, কাপাসিয়া, এই এলাকাগুলোর ক্ষেত্রে বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে বর্তমানে কারেন্ট সিচুয়েশনে। মতিরহাট, সেনবাগ, বরিশাল, এই এলাকাগুলোর ক্ষেত্রেও কিন্তু বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে। তো আমরা একটু একটু করে ট্র্যাকটাকে চালিয়ে দিয়েছি এবং আমরা যদি এই মুহূর্তে একদম ঠিক রাত্রিবেলা 9টা থেকে 10টার মধ্যে আসি, সেক্ষেত্রে কিন্তু বন্ধুরা দেখতে পাবেন যে পুরুলিয়া এবং বাঁকুড়ার দিকে এখনও পর্যন্ত মেঘ রয়েছে। এই মেঘের কারণে ঝিরিঝিরি বৃষ্টিপাতের সম্ভাবনা তৈরি হলেও হতে পারে, কিন্তু তাছাড়া পশ্চিমবঙ্গের ক্ষেত্রে দক্ষিণবঙ্গ মোটামুটি পরিষ্কারই আকাশ থাকবে, বাংলাদেশের ক্ষেত্রেও কিন্তু ওভারঅল পরিষ্কারই আকাশ থাকার সম্ভাবনা রয়েছে রাত্রিবেলা 9টার পর থেকে। আমরা ট্র্যাকটাকে একটু একটু করে এগিয়ে নিয়ে যাচ্ছি। দেখতে পাচ্ছেন বন্ধুরা, রাত্রিবেলার দিকে পশ্চিমবাংলার ক্ষেত্রে কিছু কিছু এলাকাতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত থাকবে, যার মধ্যে থেকে রয়েছে বর্ধমান রয়েছে, সোনামুখী রয়েছে, চন্দ্রকোনা রয়েছে, গোয়ালটর, ঝাড়গ্রাম রয়েছে, বালিচক, খড়গপুর, কোলাঘাট, তমলুক, উলুবেরিয়া, হলদিয়া, জয়নগর, মাঝিপুর, বারুইপুর, এই সমস্ত এলাকাগুলোর ক্ষেত্রে কিন্তু একটু একটু করে বৃষ্টিপাত আসতে আরম্ভ করে দেবে। এবং মোটামুটিভাবে আমরা পুরোপুরি ট্র্যাকটাকে চালিয়ে দিচ্ছি রাত্রিবেলার দিকে, একদম ঠিক রাত্রিবেলা, মাঝরাতের বেলার দিকেও কিন্তু বৃষ্টিপাতের একখানা সম্ভাবনা রয়েছে জয়নগর, মাঝিপুর, সুন্দরবনের গোসাবার আশেপাশের দিকে। বাংলাদেশের দিকে কিন্তু একটুখানি বৃষ্টিপাত নেই, শুধুমাত্র একটু মেঘলা আকাশ রাত্রিবেলার দিকে ঢাকার দিকে থাকতে পারে। কিন্তু তাছাড়া দেখতে পাচ্ছেন ছিটেফোঁটা মেঘ রয়েছে, বিরাট বড় সড়ো কিন্তু মেঘের কোনো রকম পরিস্থিতি আমরা দেখতে পাচ্ছি না। আগামী কালকের দিনকে ব্যাপারটা একটুখানি দেখার চেষ্টা করব এবং আগামী কালকের দিনকে ক্ষেত্রে কিন্তু মোটামুটিভাবে সকালবেলা থেকে একদম ঠিক দুপুরবেলা পর্যন্ত পুরো গোটা বাংলাদেশের ক্ষেত্রে একটুকু বৃষ্টিপাত নেই, গোটা পশ্চিম বাংলার ক্ষেত্রে কিন্তু একটুকু বৃষ্টিপাত থাকবে না। অর্থাৎ আগামী কালকের দিনকে ক্ষেত্রেও কিন্তু সম্পূর্ণ রোদ ঝলমলে আকাশ থাকবে দুপুরবেলা পর্যন্ত। তারপরে আমরা ট্র্যাকটাকে চালিয়ে দিয়েছি এবং দেখতে পাচ্ছেন বিকালবেলার দিকে সামান্য একটুখানি মেঘ আসতে পারে, তবে এই মেঘের কারণে বৃষ্টিপাত তেমন একখানা থাকবে না। কলকাতা আশেপাশের দিকে সামান্য একটুখানি কিন্তু মেঘ থাকতে পারে, বজ্রবিদ্যুৎ সহ হালকা বিদ্যুতের ঝলকানি দেখা যেতে পারে, কিন্তু তাছাড়া ভারী বৃষ্টিপাতের কোনো রকম সম্ভাবনা কিন্তু এই মুহূর্তে সোমবার আগামী কালকের দিনকে কিন্তু নেই। আমরা মঙ্গলবার দিনটা একটুখানি দেখে নেবো। মঙ্গলবার দিনকেও সকালবেলা থেকে সম্পূর্ণ বিকালবেলা পর্যন্ত চলে আসলাম বৃষ্টিপাত একদমই নেই, শুধুমাত্র দুপুরবেলা থেকে বিকালবেলার দিকে উপকূলবর্তী অঞ্চল, দীঘা, মন্দারমণি, কন্টাই, হলদিয়া, এই এলাকাগুলোর ক্ষেত্রে কিছুটা, সুন্দরবন, লাগোয়া অঞ্চলগুলোর ক্ষেত্রে কিন্তু একটুখানি মেঘাচ্ছন্ন আকাশ থাকতে পারে। তবে তারপরে বিকালবেলার দিকে বাংলাদেশের ক্ষেত্রে একাধিক অঞ্চল রয়েছে, যেমন সাতক্ষীরা, শ্রীকান্তপুর, মোগলা, জিয়ানগর, কাওয়াখালী, বাগেরহাট, খুলনা, এছাড়াও তুঙ্গিপাড়া, অভয়নগর, গোপীনাথপুর রয়েছে, মাদুরাইপুর, বরিশালের আশেপাশের দিকে,
এই সমস্ত এলাকাগুলোর ক্ষেত্রে কিন্তু একটু একটু করে হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। মাঝারি বৃষ্টিপাত হবে না, হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা বাংলাদেশের ক্ষেত্রে আগামীকালকের দিনকে খুলনা বরিশালের আশেপাশের দিকে কিন্তু থাকবে। তারপরে কিন্তু বন্ধুরা ট্র্যাকটাকে চালিয়ে দেওয়ার পর দেখতে পাচ্ছি যে বাংলাদেশের ক্ষেত্রে বরিশালে রাত্রিবেলা থেকে কিন্তু একটুখানি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে, অর্থাৎ দুপুরবেলার পর কিন্তু বিকালবেলা থেকে সন্ধেবেলা পর্যন্ত মোটামুটিভাবে কিন্তু বন্ধুরা বরিশাল কাওয়াখালী জিয়ানগরের আশেপাশের দিকে হালকা ঝিরিঝিরি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকতে পারে। মেজর ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা আগামী দুদিনের মধ্যে কিন্তু থাকবে না, এটা কিন্তু আপনারা নিজের চোখে দেখতে পারলেন। এই মুহূর্তে আমরা সরাসরি পশ্চিমবঙ্গের আলিপুর আবহাওয়া দপ্তরের লেটেস্ট রিপোর্টটা দেখে নেবো। তো অনস্ক্রিনে দেখতে পাচ্ছেন আমরা আলিপুর আবহাওয়া দপ্তরের তরফ থেকে লেটেস্ট রিপোর্টটা পেয়ে গিয়েছি এবং এই লেটেস্ট রিপোর্টে আলিপুর আবহাওয়া দপ্তর এই মুহূর্তে কিন্তু কমলা সতর্কতা জারি করে দিয়েছে। দেখতে পাচ্ছেন এখানটাই হিমালয় পার্বত্যমালা যে সমস্ত অঞ্চল রয়েছে, অর্থাৎ দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার, কালিম্পং, এমনকি আলিপুরদুয়ার, ওই সমস্ত এলাকাগুলোর ক্ষেত্রে কিন্তু একটু একটু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তাছাড়া সিকিমের ক্ষেত্রেও কিন্তু হলুদ সতর্কতা রয়েছে। গাঙ্গেয় পশ্চিমবঙ্গের ক্ষেত্রে কিন্তু এখানটায় পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়া জেলার ক্ষেত্রে আপাতভাবে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। শিলা বৃষ্টিপাতের কথা বলা হয়েছে, তবে কিছুই হবে না, শিলা বৃষ্টিপাত হবে না। 40-50 কিলোমিটার প্রতি ঘন্টার গতিবেগ নিয়ে কিন্তু ঝড়ের একখানা সতর্কবার্তা দিয়েছে, যেটা কিন্তু দুপুরবেলা থেকে বিকালবেলার দিকে একটুখানি লক্ষ্য করা গিয়েছিল, তবে রাত্রিবেলার দিকে কিন্তু আর কোনো রকম এই মুহূর্তে পরিস্থিতি খারাপ হবে না। বিহার, ঝাড়খণ্ড, উড়িষ্যার দিকেও কিন্তু বৃষ্টিপাত থাকবে, উড়িষ্যার দিকে ঝড়ও কিন্তু বইতে পারে। তো মোটামুটিভাবে আজকের এই ভিডিওতে আমরা এইটুকুই আপাততভাবে লেটেস্ট আপডেট পাচ্ছি। পরবর্তী ভিডিওগুলোতে আমরা আরও বেশি ভেরি ভেরি অ্যাকুরেটলি আপডেট দেবো। তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন।